বাবা মা একটা বাচ্চাকে বেশি খাওয়াইছে আর একটা বাচ্চাকে কম খাওয়াইছে, ওর তো ডিম জমবে না, তখন আলটিমেটলি কি হবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আমরা সবাই বাচ্চা করছি, কিন্তু বাচ্চা করতে যে আমাদের সবগুলো বাচ্চা যে ভালো হচ্ছে তা না। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যেই বাচ্চাগুলো ভালো হচ্ছে না এগুলো আসলে কি করব আমরা, তো এই বিষয়ে আজকের ভিডিওটা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন কবুতরের বাচ্চা করি আমরা কিন্তু খুব মমতা খুব আদর নিয়েই বাচ্চা করি, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে মনে করেন দেখা যায় যে কবুতর মশা কামড়াইছে, মশা কামড়ানোর কারণে কবুতর দুর্বল হয়ে গেছে, অথবা বাবা মা একটা বাচ্চাকে বেশি খাওয়াইছে আর একটা বাচ্চাকে কম খাওয়াইছে যে কারণে একটা বাচ্চা দুর্বল হয়ে গেছে। তো এই যে দুর্বল বাচ্চাটা, এই বাচ্চাটার সাথে আসলে আমাদের কি করা উচিত, এটাই হচ্ছে মুখ্য বিষয়। যাদের কবুতর কম তাদের হিসাব একরকম, আর যাদের কবুতর বেশি তাদের হিসাব আর একরকম। যারা আমরা 50টা কবুতরের উপরে পালি এবং চাই হচ্ছে রেস করব বা পাল্লা করব বা টুর্নামেন্ট করব বা ভালো কিছু করব, আমাদের তাদের আমাদের উচিত হচ্ছে যে আপনার যে বাচ্চাগুলো আছে, যেই বাচ্চাগুলো মনে করেন বিকলাঙ্গ হচ্ছে কিংবা মনে করেন পক্স হয়েছে, পক্স হয়ে খুব দুর্বল হয়ে গেছে, এই বাচ্চাগুলো বাদ দিয়ে দেওয়া। বাদ দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নতুন যারা কবুতর পালতেছে তাদেরকে এটা গিফট করে দিতে পারি। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে এত টাকা দিয়ে এত কষ্ট করে বাচ্চা করে কেন গিফট করে দিব। তো আপনাদের কিন্তু বলি, অনেক সময় হয় কি যে আপনার আমরা যে কবুতরগুলা আপনার মনে করেন যে কবুতরগুলো আমরা পালতেছি বা যে কবুতরগুলো করতেছি, এই কবুতরগুলো কিন্তু পুরো বছরটা আমাদের পালতে হয় একটা ভালো রেজাল্টের আশায়, একটা ভালো রেজাল্টের আশায়। একটা ভালো রেজাল্ট করতে কিন্তু অনেক কষ্ট হয় এবং অনেক খরচও হয়। তো আপনি যদি চিন্তা করেন না আমি সামনে সিধে 50টা কবুতর উড়াবো, 50টা কবুতর কিন্তু আপনি যদি 50টা কবুতরের মধ্যে বিকলাঙ্গ একটা কবুতর ধরেন, তাহলে কিন্তু এই বিকলাঙ্গ কবুতরটার পিছনে আপনি এফোর্ট ঠিকই দিবেন কিন্তু রেজাল্ট না আসার সম্ভাবনা 85%, 15% থাকবে হচ্ছে রেজাল্ট করার সম্ভাবনা। যতই ভালো একটা জিনিস চিন্তা করেন, একটা অ্যাথলেট যতই ভালো অ্যাথলেট হোক তার যদি পায়ে সমস্যা থাকে সে কি কখনো ভালো রেজাল্ট আনতে পারবে অ্যাথলেটে? পারবে না। ঠিক সেম এভাবেই আপনার যদি একটা কবুতর পূর্ণাঙ্গভাবে সুস্থ না হয় সে কখনোই টুর্নামেন্টের ক্ষেত্রে ভালো রেজাল্ট আনতে পারবে না। এখন আপনারা আরেকটা কাজও করতে পারেন, যদি আপনাদের এই সমস্যাটা খুব ভালো জেনারেশনের একটা বাচ্চার সাথে হয় তাহলে আপনারা ওই বাচ্চাটাকে রেখে দিতে পারেন, পরবর্তীতে ওকে ব্রিডার বানাতে পারেন। আর যদি দেখেন না আসলে সেটা সম্ভব হচ্ছে না, যে না আপনার পক্ষে ব্রিডার বানানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে এটা কাউকে দিয়ে দেওয়া। তবে বিক্রি করবেন না, আমি এই কারণে বলতেছি বিক্রি করবেন না, কারণ হচ্ছে যে একটা বিকলাঙ্গ বাচ্চার অনেক সময় বাচ্চা কাচ্চা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। তো যেটা ভালো হলে তো ভালো হলোই, যদি ভালো না হয় তখন কিন্তু আপনি যদি এটা কারো কাছে বিক্রি করেন সেক্ষেত্রে তার বাসায় যে যদি এটা ভালো একটা পারফরমেন্স না দেয় তাহলে কিন্তু আপনার নাম নষ্ট হবে, আপনার নামটা নষ্ট হবে। আপনার যে মনে করেন কবুতরের সব, আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, কেউ যেন আপনাদের কাছ থেকে কবুতর নিয়ে না ঠকে, যদি ঠকে তাহলে কখনোই আপনারা কবুতর দিয়ে ভালো কিছু করতে পারবেন না। আমি আমার বাসার একটা বিকলাঙ্গ বাচ্চা আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা আমার বাসার একটা বাচ্চা, এই বাচ্চাটার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখেন ওর এই যে হাঁটুটা, আপনারা খেয়াল করেন, দাঁড়ান একটু স্থির হোক, এই হাঁটুটা দেখেন অনেকখানি উপরে উঠে আসছে, দেখছেন এই যে হাঁটুটা, এটা কিন্তু ওর হাঁটু, এই হাঁটুটা অনেকখানি উপরে আসছে, এই যে হাঁটুটা অনেকখানি উপরে এসে পড়ছে। তো এই বাচ্চাটা আলটিমেটলি কখনোই এই বাচ্চাটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। তো আমি এখন কি করব, আমি কিন্তু এই বাচ্চাটা অলরেডি আজকে আপনার বিকালবেলা এক ছোট ভাইকে গিফট করে দিব, ও আসবে ওকে দিয়ে দিব। আমি বলছি তুই এই বাচ্চাটা নিয়ে পালি, যেটা পাল্লা টাল্লা হয়তো ও উঠতে পারে, পাল্লা টাল্লা না দেওয়াটাই বেটার হবে, আমি দিতে পারবো না দেখেই তোকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যে বাচ্চাগুলো বিকলাঙ্গ হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে এগুলো চেষ্টা করবেন হচ্ছে আপনার, তার মানে না পারলে বেটার, পারলে সমস্যাটা হবে কি যে আপনার এই কবুতরটা খাবার নষ্ট করবে। তা আপনারা এখন ভাবতে পারেন আরে খাবার নষ্ট করবে দেখে কবুতর পালবো না, আরে ভাই যেই কবুতরটা থেকে কোনো আউটপুট পাচ্ছেন না ওই কবুতরটাকে খাবার খাইয়ে কী লাভ বলেন আপনারা? কোনো লাভ আছে খাবার খাইয়ে? কোনো আউটপুট নাই, কিছু নাই, আপনারা বছরের পর সময়ের পর সময় লং টাইম ধরে পাললেন, এটা তো কোনো লাভ নাই ভাই, লাভ আছে বলেন? বরঞ্চ একটা ভালো একটা হেলদি বাচ্চা যদি আপনারা পালেন তাহলে ইন ফিউচারে ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আমার থেকে অনেক ভাইয়েরা আছেন যারা আমার থেকে অনেক ভালো বোঝেন,
তাদের উদ্দেশ্য বলছি ভাই, যদি আমার কথা ভুল হয়ে থাকে রাগ করবে না, তবে আমি মনে করি কোনো বিকলাঙ্গ বা কোনো আসলে যে প্রবলেম বাচ্চাগুলো সেগুলো কাউকে দিয়ে দেওয়াই ভালো। সেল করলে অনেক সময় এগুলো ভালো করে, অনেক সময় ভালো করে না। যেমন মনে করেন এই কবুতরটার পায়ে সমস্যা, এই কবুতরটা নর বাচ্চা একটা, ঠিক আছে, ও এমন আছে পিট পিট দেওয়ার ক্ষমতাও নাও থাকতে পারে, যদি পিট দেওয়ার মিটিং করার ক্ষমতাও না থাকে ওর তো ডিম জমবে না, ওর তো ডিম জমবে না, তখন আলটিমেটলি কী হবে? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই পাঁচাত্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আর আমার কথা যদি কেউ কষ্ট পান ভাই আমাকে মাফ করে দিন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।